হ্যালো বন্ধুরা, উন্নত টেকনোলজির কল্যাণে পৃথিবীতে নিত্য নতুন কত কিছুই তো তৈরি হচ্ছে। দর্শক জীবনে বিল্ডিং তো অনেক ডিজাইনের দেখেছেন, কিন্তু আপনি কি এমন কোনো বিল্ডিং দেখেছেন যা প্রতিনিয়ত মুভ করে বা ঘোরে, বা বাইরের দৃশ্য সবসময় এক থাকে না? প্রিয় দর্শক, আজকের এই নতুন এপিসোডে আপনারা দেখবেন বিশ্বের অসাধারণ ইউনিক কিছু বিল্ডিং যা 24 ঘন্টা মুভ করে। ডাইনামিক টাওয়ার সুইট ওয়ালার একমাত্র ইমারত নয় যার দ্বারা আর্কিটেকচার ডেভিড ফিশার নাম করেছে। সুইট ওয়ালার বানানোর পর ডেভিড চর্চায় রয়েছে তার পরবর্তী প্রজেক্ট ডাইনামিক টাওয়ার নিয়ে, যা দুবাইতে নির্মাণ করা হয়েছে। এই ইমারত সব মিলিয়ে 80টা ফ্লোর রয়েছে, যাদের এমনভাবে ডিজাইন করা হয়েছে যে সবগুলো ফ্লোর স্বতন্ত্রভাবে ঘুরতে পারবে। অর্থাৎ এখানে থাকা মানুষ সমুদ্র এবং রেগিস্তানের 360 ডিগ্রি ভিউ দেখতে পারবে। এর সাথে এটি দুবাইয়ের প্রথম এমন একটি ইমারত যা সেলফ পাওয়ার্ড, কারণ এর ভেতরে সোলার প্যানেলস এবং ভোল্টার ওয়াইন লাগানো হয়েছে। বলে রাখি যে দুবাইয়ের এই প্রজেক্ট 2008 সাল থেকে কাজ করা শুরু করে কিছুদিন আগে শেষ করেছে, এবং বলা হয়ে থাকে যে এটি দুবাইয়ের দ্বিতীয় লম্বা বিল্ডিং। জুম লিওন হেডকোয়ার্টার্স, এটি কোনো পাখি বা প্লেন নয়, এটি একটি ইমারত যা কোনো কীটপতঙ্গের মতো দেখতে। ক্যালিফোর্নিয়ার আর্কিটেকচার কোম্পানি এমফিবিএন আর্ট এই বিল্ডিংকে চাইনিজ মেশিন কোম্পানি জুম লিওনের জন্য ডিজাইন করেছে। আর্কিটেকচার কোম্পানি এর মধ্যে ডাবল স্ক্রিন সিস্টেম করেছে যা সম্পূর্ণরূপে ট্রান্সফর্ম হতে পারে। এটা কখনো কোনো চিলের মতো হয়ে যায়, অথবা কখনো প্রজাপতির মতো। আনফোল্ডিং বিল্ডিং কেমন হবে যখন আপনি আপনার বাড়ি যে কোনো জায়গায় আপনার সাথে নিয়ে যেতে পারবেন? তো না, এটা কোনো মজা নয়, বরং এটা সত্যি একটি বাড়ি যা নিজে নিজে 8 মিনিটে তৈরি হয়ে যায়। টেনফোল্ড নামের একটি কোম্পানি এই ধরনের অনেকগুলো ঘর বানিয়েছে যা আপনি ট্রাকে করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন, আর শুধু একটা বাটন প্রেস করার সাথে সাথেই ঘর একা একাই রেডি হয়ে যাবে। পেনুম্ব্রা, আপনি কি কখনো চেয়েছেন যে আপনার রুমের জানালার শেডস সূর্যের আলো অনুযায়ী নিজে নিজেই অ্যাডজাস্ট হয়ে যাক? তাহলে অবাক হওয়ার জন্য তৈরি থাকুন, কারণ আপনার এই কল্পনাকে টাইলো শর্ট নামের একজন আর্কিটেক্ট স্টুডেন্ট বাস্তব রূপ দিয়ে দিয়েছে। এটি হলো পেনুম্ব্রা সেটিং সিস্টেম, যা দরজার সামনে লাগানোর পর এটা একা একা সূর্যের আলো অনুযায়ী অ্যাডজাস্ট হয়ে যায়। এটা শুধু লেফট এবং রাইট নয়, বরং উপরের দিকে উঠে আপনার রুমকে সূর্যের তীব্র তাপ থেকে বাঁচায়। ইঞ্জিনিয়ার্সদের এই অদ্ভুত কাজ দেখে বলা যায় ভবিষ্যতের ইমারতগুলো আরও অসাধারণ হতে চলেছে। সুইট ফোলার্ড, এই সুন্দর বিল্ডিং আর্কিটেকচারদের একটি টিম বানিয়েছে, যাদের হেড ছিল ব্রুনো ডি ফ্র্যাঙ্গো আর ডেভিড ফিশার। তাদের স্বপ্ন ছিল তারা ফিচারস্টিক ইমারত দ্বারা তাদের নাম ইতিহাসের পাতায় দাখিল করবে। এই চিন্তাভাবনা মাইন্ডে রেখে তারা বানিয়ে ফেলেছে পৃথিবীর প্রথম ঘুরন্ত বিল্ডিং, কারণ এখানে বাইরের দৃশ্য সবসময় বদলাতে থাকে। সেটা আলাদা বিষয় যে হয়তো আপনাকে এখানে থাকতে হলে ব্যাংক লুটতে হতে পারে। এর একটি ফ্ল্যাটের দাম প্রায় 3 কোটি 23 লাখ টাকা। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি বিথিলা রহমান এবারের মতো বিদায় নিচ্ছি। এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।